আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার লালমনির হাটের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে ভাইজান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। কথা সত্য না মিথ্যা, বুড়ো ধাড়ি হয়ে গেছে এখন বাবু। ওরে আমার বাবু বাবু তুমি কি কিছু খেয়েছো? না খাই নাই। ও ফিডার খাবে পাকা মুখু থাকা আছে না নাই, কম না বেশি আমার সামনে আসছে, আর বেশি দিন বাকি নেই। লাইলাতুল 14ই ফেব্রুয়ারি আছে না নাই, লাইলাতুল 14ই ফেব্রুয়ারি এই দিন। আরে বাবা আমরা রাস্তায় চলতে পারি না রে, তবে লালমনির হাতে নাই ইকেনে তো নাই, তাহলে হাত তোলেন কিনা কিনা। এত রোজা আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, পরীক্ষার আগের দিন গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু, ওরে বাবা আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই, আছে না এই আছে তোমার নাই তো? আচ্ছা নাই হুজুর, ও থাকলো কবে তাই? আর এখানে নাই কই পরে মহিলা প্যান্ডেল আবার উড়ে আসে না, কাল ধরবে এই নাই কই লিখেন, খবর আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে আজ পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। কথা ভুল বললাম না ঠিক আছে, যদি এই রাম ঠিক থাকে আরো কয় গান শোনাবো, আর যদি বলেন না ভুল তাইলে এখানে বেরে। হ্যাঁ কথা ঠিক আছে কিনা? ঠিক না থাকলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। কে আপনারা কইলেও ঠিক, কারণ আমিও বাংলাদেশের মানুষ, এই দেশে আমার জন্ম। একটা হাড়ি থেকে যদি একটা ভাত চিপলে বোঝা যায় হাড়ির ভাতগুলো হয়েছে কিনা, যশোর জেলা দেখলে লালমনির হাতের অবস্থাও বোঝা যায় কিনা। যায় না যায় না, লালমনির হাত দেখলে যশোর বোঝা যায়। ওগো আমার ভাইয়েরা আজকে যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি বা বিভিন্ন ইউটিউব ফেসবুক ইমো মেসেঞ্জার সফটওয়্যার গুলোর কারণে আজকে বাংলাদেশের মানুষগুলো খুব বেকায়দায় পড়ে যাচ্ছে। মায়েরা সন্তানদেরকে মানুষ করতে পারছে না, মানুষ করতে পারবে কি? আবার মা বোনেরা তো সন্তান গর্ভে রেখে সময় কাটাবে কি করে? এই জন্যে কোরআন না পড়ে সারাদিন স্টার জলসাজি সিনেমা মেরেছে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, হবে আমি তো ছোট মানুষ, ওই মাঝে মাঝে একটু ভুল হয়ে গেলি ধরাই দেবেন। মানে আমার তো অবস্থা যদি বলি আপনারা বুঝতে পারবেন, মানে একবার একজন ওই বাজারে গেছে লম্বা জুব্বা গায়ে দিয়ে বাজার করার জন্য, তো মসজিদের ইমাম সাহেব উনি আবার ছুটিতে গেছে, উনি আবার ছুটিতে গেছে ওই একটু ছুটির দরকার হয় না মাঝে মাঝে, ইমাম সাহেবের কথা কয় না। ওরে বাবা ইমাম সাহেবের ছুটির দরকার আছে না? তা ছুটি না হলে ছেলে পিলে হবে কি করে? তো এই জন্যই মাঝে মাঝে ছুটির দরকার হয়। তো এখন এই ছুটি নিয়ে মনে করেন যে গেছে, যাওয়ার পরে মসজিদে আসর জহর এই নামাজ পড়াইনোর ইমামের অভাব হয় না, কারণ চুপ করে থেকে খালি রুকু সিজদা করলি তো হয়ে যায়।
কিন্তু মাগরিবের ওয়াক্তে পড়ে গেলবে কায়দায়, মাগরিবের ওয়াক্তে এখন নামাজ পড়াবে কিনা যে একটু জানতো সেও তা আসেনি, এখন তাড়াতাড়ি করে খোঁজো বাজারে পাওয়া যায় কিনা, যেইতে আপনাদের কাকুলি বাজার অথবা কালীগঞ্জ বাজারে খুঁজতেছে, হ্যাঁ কালীগঞ্জ বাজার খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে একজন লম্বা জুব্বা গায়ে বাজার করতেছে, বলছে হুজুর একটু আসেন নামাজটা পড়াই দেন, বলছে আমার মাফ করতে হবে শোনা আমি পারবো না, বলছে আরে বাবা কি করেন আপনি, আসেন 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 শিগগিরি, আমাদের ইমাম নাই হুজুর, ওই মুসল্লিরা বসে আছে মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে তাড়াতাড়ি আসেন দিন, কই একেবারে হাত ধরে টেনে নিয়ে যাই সামনে দাঁড় করাই দিয়েছে, ও প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা ইখলাস পড়িয়েতে সিজদায় যেই বলছে আল্লাহ যা অর্জন ছিল সারা জীবনে সব তো এক রাকাতে শেষ, এখন করব কি, সিজদা থেকে এই টেনশন করি একা একা মাথা তুলে দেখে মসজিদটা একটু ভাঙা চোরা নতুন করেছে, চাষের বেড়া এক পাশে একটু ফাঁকা আছে, ও উঠে বাজার করতে চলে গেছে, এরা তো সিজদায় মনে করছে কোন হুজুর নিয়ে আসলাম বাজার থেকে, এ তো এক সিজদায় ফুলসিরাত পার করে দেবে, এত লম্বা সিজদা, কিন্তু কিছু যুবক তো একটু ওই যে ওয়াইফাই পাবজি এই যুবক থাকে না, ওয়াইফাই থ্রি ফোর জি ফাইভ জি যুবক, ও চিন্তা করছে এত লম্বা সিজদা দেয় কেন্দ্রে হুজুর, উঠে দেখে কই হুজুরই তো নেই, ওটো হুজুর নেই সব সিজদায় পড়ে আসো, পরে উঠে বলছে কি হইলো হুজুর কনে গেল, কই যা সেই নামাজটা পড়ো তারপরে খুঁজলি হবে, নামাজ পড়ি দেখে হুজুর কালীগঞ্জে মাছের হাটে মাছ কিনতেছে, এই যে বলছে হুজুর এই আপনি এখানে মাছ কিনতেছেন আমাদের মসজিদে কি করিতে আসলেন, বলছে কে, বলছে আপনি ওই আমাদের নামাজ পড়াতে যে চলে আসলেন কার কারণটা কি, বলছে আমি কতবার করি বললাম যে আমি পারি না জোর করে ধরিতে সামনে নিয়ে যে দাঁড় করাই দিলেন, হ্যাঁ বলছে পারেন না এটা ঠিক আছে অন্তত সিজদারতে তো তুইলে সামনে দিয়ে আসবেন, বলবো যে ইমাম নেই এখন আমরা ধরি, সিজদারতে তো তুইলে রেখে আসবেন আর পারেন না তাই এত লম্বা জামা গায়ে কেন, বলছে ভাই এটা হলো আসলে আমার ভাইয়ের জামা, ভাই ইমামতি করে তো উনি ওই গিয়েছে একটু ওই আমার কাপড় চুপড় কেছে দিয়েছে, আজ রোদ হয় নাই কুয়াশা এই জন্য কি গায়ে দিয়ে বাজারে আসবো, তো ভাইয়ের জামা গায়ে দিয়ে বাজারে আসেছি আর আপনারা ধরি সামনে দাঁড় করে দিতেছেন, আমার অবস্থা কিন্তু ওই না বাইরে তোমার গাইতে আসা মতো কনে কি বলবো কোনো আগা মাথা ঠিক করতে পারতেছি না, তারপরেও ইনশাল্লাহ কিছু কথা বলবো যদি আপনারা সামনে থাকেন, বলবো কি না হুজুর আমি চিনি না আজহারি, কেন চেনেন না কেন চেনবে না কেন, আজহারি ভাই মালয়েশিয়ায় থাকে অনেক ভালো বক্তা, হ্যাঁ ও এই গজলটা শুনবে, ও আচ্ছা দেখো দেখো মানে কমনে করে বেরিতেছে, হ্যাঁ আর কি হবে বেশি থেকে তাই মরি যাও, কি হবে বেশি থেকে ভালো না লাগলে কে বিয়ে দিচ্ছে না নাকি, কাল এক যুবক প্রশ্ন দিয়েছে হুজুর অর্থ অভাবে বিয়ে হচ্ছে না আমাকে বিয়ে দিচ্ছে না, তো বিয়ে করা ফরজ ওয়াজিব এবং সুন্নাত আমি কোন ক্যাটাগরিতে আছি, তো আমি বললাম শুধু ফরজ ওয়াজিব সুন্নাত না হারাম বিয়েও আছে, হারাম বিয়ে আছে না নাই, আপনার সামর্থ্য নেই শক্তি নেই স্ত্রীর অধিকার চাহিদা মেটানোর যোগ্যতা নেই তার জন্য বিয়ে করা